ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলিভ স্পেশাল। আমি আজকে রিমাদের বাড়িতে এসে গেছি, মানে রিমার শ্বশুর বাড়িতে। আর ওর এখানে আজকে মেলা হয় দশমীর পরের দিন, তো সেই মেলাটাই আজকে আমি তুলে ধরবো। আর কী কী মজা করবো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা শুরু করা যাক। তো যেহেতু ওরা দোকান নেবে, তো বাড়িতেই সকাল থেকে জোগাড় শুরু হয়ে গেছে। এদিকে শুভঙ্কর কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে এগরোলের যে পট্টিটা হয় সেটা করছে, হালকা করে ভেজে নিচ্ছে। আর এদিকে জেঠিমণি এই ঘুগনি শুরু করে দিয়েছে। আর এদিকে শুভঙ্কর চিচু আবার আর হচ্ছে কী বলে সিঙ্গারা করবে, তো সিঙ্গার তৈরি করছে, ওখানে গিয়ে ভাজবে, আগে থেকে জোগাড় করে রাখছে। ও ওরা কী কী দোকান নেবে সেটাও আমি তোমাদের বলি। ওদের দোকানে থাকবে হচ্ছে পাকোড়া, মানে হচ্ছে পেঁয়াজি, তারপরে আলুর চপ, সিঙ্গারা, ঘুগনি, এগরোল, এই কয়েকটা আইটেম ওদের দোকানে থাকবে। তো সকাল থেকেও সবাই ব্যস্ত দোকানের সরঞ্জাম তৈরি করতে, তো চলো সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো শুভঙ্কর শিশু ওদিকে সিঙ্গারা বানাচ্ছে, আর এদিকে রিমা সিঙ্গারার জন্য ও বেলছে আটাটাকে, আর এদিকে পিসিমণি এগরোলে পট্টিটা করছে। তো এবার আসি মেলার দিকে। তো আমি এসে গেছি মেলাতে, বিকাল থেকে মেলা স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে শুভঙ্কর জিজুদের দোকান, তোরা দোকানে বসে গেছে বিভিন্ন জিনিস নিয়ে, তো লোক আসবে গরম গরম ভেজে নেবে। আর পুরো মেলাটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তো পুরো মেলাটা এখন ঘুরে দেখাচ্ছি তোমাদের। কেবল মেলা যেহেতু বসে আছে, তো আমি এই যখন বসেছে বিকাল বিকাল, সেই বিকেলে মেলাটা তুলে ধরলাম, আবার সন্ধ্যার মেলাটা আমি তুলে ধরবো লোকজন সহ। তো এবার আমি রিমার বাড়ির চারদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আগের ব্লগে আমি মানে আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, তবু আবার শেয়ার করছি। তো আগের যে ব্লগটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চাইলে দেখে যেতে পারো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যায় দোকানপাট বসে গেছে ভালো মতো করে, আর লোকজনও প্রায় আসতে শুরু করে দিয়েছে। তো আমি সন্ধ্যাটা একটু মেলাটা তোমাদের ঘুরে দেখেছি। Thank you.
মেলাটাকে একটা হ্যান্ডব্যাগ নিয়েছি, আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ একটা স্মল ব্যাগ নিয়েছি, স্মল না, এটা একটু ট্রেন্ডি ব্যাগ ছিল। যাই হোক, তো আমি ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।